হাই গাইস দেখে নি মার্কেট কাল কি হবে চলুন যাই কম্পিউটার স্ক্রিনে দেখি একদম পুরো আজকে একটা সাইড ওয়েজ মার্কেট রেঞ্জের মধ্যেই ছিল তো রেঞ্জের মধ্যে ছিল এবং ভোলাটাইল ছিল তো কালকে যদি নিচের দিকে যায় এই রেঞ্জের নিচের দিকে ব্রেক করে একটু গ্যাপ ডাউন বা ফ্ল্যাট করে যদি এই নিচের দিকে ব্রেক করে এবং একটা দশ মিনিটের ক্যান্ডেল রেড ক্যান্ডেল সাস্টেন করে তাহলে আমরা প্রথম টার্গেট আমাদের থার্টি এইট থাউজেন্ড এরকম হবে উপরের দিকে পঞ্চাশ ষাট পয়েন্টের একটা স্টপ লস থাকবে এইট হান্ড্রেড আরো দেড়শো দুশো পয়েন্টের টার্গেটের জন্য আমরা ব্যাঙ্কটি কালকে শর্ট করতে পারি যদি কোনোভাবে কালকে গ্যাপ আপ ব্যাঙ্ক নিফটি খুলে উপরের দিকে যায় থার্টি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড এই লেভেলটা কাল ক্রস করে তাহলে আমরা হাফ কোয়ান্টিটিতে ব্যাংক নিফটি ইয়ে করতে পারি বাই করতে পারি বাট টার্গেট আমাদের থার্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেডের বেশি হবে না কারণ আজকে থার্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড লেভেল থেকে একটা প্রাইস রিজেক্ট হয়েছে তো কালকে যদি উপরের দিকে যায়ও একটা থার্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড এত দূর যেতে পারবে তার বেশি যাওয়ার এক্সপেকটেশন খুব কম আমরা নিফটির চার্টটা দেখি নিফটির চার্টও মোটামুটি আজকে সাইড ছিল ব্যাক নিফটির মতো বাট একটু উপরের দিকের লেভেলে আমাদের এন্ড হয়েছে মার্কেটটা কিন্তু যেহেতু বারবার উপরের লেভেল থেকে আমাদের নিফটিতে দেখছি যে বারবার উপরে যাচ্ছে আবার সেখান থেকে একটা নিচের দিকে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচের দিকে আসছে তো কালকে যদি গ্যাপ আপ বা ফ্ল্যাট খোলে তাহলে একটা আমরা নিফটির ক্ষেত্রে ওরকম আজকের মধ্যে একটা ভোলাটাইল মার্কেট ভোলাটাইল মার্কেট এই রেঞ্জে দেখতে পাও তো সেক্ষেত্রে আমরা নিফ্টিতে কিছু বাই করবো না বাট কোনোভাবে যদি কালকে গ্যাপ ডাউন খোলে তিরিশ চল্লিশ পয়েন্টের ডাউন খুলে খুলে আজকের যে লোটা ছিল আজকের লো এখানে আজকের লোটা হাজার দুশো পঞ্চাশের কাছাকাছি ছিল তো সেইটা যদি ব্রেক করে করে পাঁচ বা দশ মিনিটে আমরা কুড়ি পঁচিশ পয়েন্টের একটা এসএল রেখে আঠারো হাজার দুশো টার্গেটের জন্য আমরা ফার্স্ট প্ল্যান করতে পারি আঠেরো হাজার দুশো যদি ব্রেক করে তাহলে একটু নিচের দিকে আরো পঞ্চাশ ষাট পয়েন্টের একটা টার্গেটের জন্য আমরা কালকে নিফটি শর্ট করতে পারি তো কালকে মেনলি নিফটি বাইং এর দিকে আমরা দেখবো না কারণ বাইং এর দিকে যদি যায় তাহলে একটু ভোলাটাইল মার্কেটই হবে কোনো প্রপার আপ ট্রেন্ড আমরা পাবো না বাট যদি নিফটি কোনো কারণে নিচের দিকে আসি গ্যাপ ডাউন খুলে তাহলে আমরা কুড়ি পঁচিশ পয়েন্টের একটা এসএল রেখে নিফটি আঠেরো হাজার দুশোর জন্য আমরা শর্ট করতে পারি তো ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ